তাই তোমাদের যদি ভিডিও বানাতে ইচ্ছা করে সবাই আসো, কাপড় খুলে সবার সামনে আসো। আতিব আহমেদ নিলয় মারা যাওয়ার পরে কিন্তু তার বউকে নিয়ে অনেকেই সমালোচনা করা শুরু করে দিয়েছেন, যার কারণে আতিব আহমেদ নিলয়ের বউ কিন্তু এখন এসে লাইভের মধ্যে যে কথাগুলো বলে দিয়েছে, এটা শোনার পর আমি মনে করি অনেকে আরো রাগান্বিত হবেন, অনেকের আবার ভালোও লাগতে পারে। আসুন শুনে নিই আতিব আহমেদ নিলয়ের বউ এগুলো কি বলছে। আমার বউতে বাধ্য হইতেছে, পাগল হয়ে যেতেছি। তাই তোমাদের যদি ভিডিও বানাতে ইচ্ছা করে সবাই আসো, যারা আমারে গালাগালি করতেছে। আলহামদুলিল্লাহ আমি পুরো পৃথিবী বাংলাদেশের মানুষের কাছে বলতেছি, আমার মাঝে মধ্যে এগুলো দেখে আমার মনে হয় যে আমি কাপড় খুলে সবার সামনে আসি, কাপড় খুলে আমি সামনে আসি, তাহলে সবার ভিউজ হবে, ইনকাম হবে। আজকে জীবে থাকলে কেউ আমার বাধ্য কথা বলতে পারতো, প্রত্যেকটা ইউটিউবারের নিয়ে আসতো পাবলিক। আমি এখানে ছোট্ট করে একটু কথা বলে নিই, তারপর বাকি কথাগুলো আপনাদেরকে শোনাবো। এখানে বলছে যে নিলয় থাকলে এরকম হতো না, প্রত্যেকটা ইউটিউবারকে ধইরা তার বাড়ির নিচে নিয়ে আসতো। যাক, এখানে নিলয়ের অনেক ক্ষমতা ছিল, সেটা প্রমাণ করার চেষ্টা করেছে। অন্যদিকে তিনি আবার বলতেছে কাপড় খুলে ভিডিও করবে, তাহলে হয়তো আপনাদের ভিউজটা বেশি হবে। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই সকল ভিডিওগুলো, যে সকল ভিডিওগুলো নিয়ে আমরা কথা বলতেছি, এই সকল ভিডিওগুলো কারা ইন্টারভিউ নিচ্ছে, কোন চ্যানেলের মধ্যে আপলোড করা হচ্ছে, সেই চ্যানেলটি হচ্ছে উই মেন। নিলয় যে চ্যানেলে কাজ করতো সেই চ্যানেলের অনার, তিনি নিজে একটার পর একটা ইন্টারভিউ নিচ্ছে, তারপর সেখানে আপলোড করছে, সেটা নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করছে। মানে টপিকটা কিন্তু কবেই চলে গিয়েছে, নিলয় মারা যাওয়ার পরে সেই টপিকটাকে এখন পর্যন্ত বজায় রাখা হয়েছে নিলয় যে চ্যানেলে কাজ করতো সেই চ্যানেল ধারাই। তাহলে টাকা কামানোর নেশা কি ভাই অন্যান্য ইউটিউবারদের? আজকে সেই সকল ভিডিও নিয়ে যখন সমালোচনা করে মানুষ, তখনই আবার তারা বাজে মন্তব্য করে তাদেরকে। অথচ টাকা কারা কামাচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, কেন তার ইন্টারভিউ বারবার নিতে হবে? আমরা কি কন্টেন্ট ক্রিয়েটররা কখনো তার বাসায় গিয়েছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য? কখনো যাইনি। পার্সোনালি তার ইন্টারভিউগুলো সেই অনারই নিচ্ছে যেই চ্যানেলে নিলয় কাজ করে গিয়েছে, তার মাধ্যমে এই যে আজকের এই কথাগুলো আমরা শুনতে পারছি। আমার তিনটা বাচ্চা হয়ে গেছে, আমি এখন তাদের বলবো যে আমার বাচ্চা তিনটাকে ফেরত দিয়ে যাওয়ার। কয়েকদিন পর বলবে হচ্ছে গিয়া যে নিলয়ের ওয়াইফের খারাপ ভিডিও বের হয়ে গেছে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আবার এইভাবে বলতেছে নিলয়ের বাচ্চা। মানে মানুষটা মরে গেছে, মরে যাও শান্তি, মরা মানুষ নিয়ে টাকা ইনকাম করতেছে। হ্যাঁ ভাই, তোরা ইনকাম করতেছো তাকে আবার প্রশ্ন করা হয়েছে যে তারা যারা যারা ভিডিও করছে সব ভিউস এর জন্য করছে। আচ্ছা যাই হোক, যাই, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভিউস চায়, প্রত্যেকটা ইউটিউবার ভিউস চায়, তবে যে ইন্টারভিউটা নিচ্ছিল সে কখনো ভিউস চায়নি, সে ভিউস চায়ও না, সে টাকা ইনকাম করতেও চায় না, সে এমনিতে ইন্টারভিউটা নিতে গেছে। অনেকে এসে বলে কি আত্মহত্যাকারী ব্যক্তিদের জন্য নাকি দোয়া করা যায় না, তার বোনা চোল আছে, কোন হাদিসে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি রাস্তায় গিয়ে রইল, সবাই মজা করে, আবার মৃত্যুটা ওর মায়ের সহ্য করতে পারেনি, ওইখান থেকে ওর ডিপ্রেশন বেশি, এই জন্যই তো বলি যে সবাই আসুক আমি কাপড় খুলে দিই। এখানে আবারও নিলার ওয়াইফ আরেকটি কথা বললো যে সবাই আসুক কাপড় খুলে দিই। মানে কন্টেন্ট ক্রিয়েটররা কি চাচ্ছে এইটা যেটা তিনি বললো? আপনারা বিষয়টাকে ব্যক্তিগত ভাবে নিবেন না, এই বিষয়টা যারা খারাপ কাজ করছে তাদেরকে বলতেছে। আমার মনে হচ্ছে আমি বেশি দিন থাকবো না, আমার হায়াত কতদিন আছে, আমার শরীর ভালো না। তবে নিলয় মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা সবাই নিলয়ের জন্য দোয়া চেয়েছিলাম। কিছু কিছু সংখ্যক ক্রিয়েটর আছে যারা কখনো ইউটিউব ফেসবুকে এসে ভিডিও বানায়নি, হঠাৎ করে মানুষের ভিডিও চুরি করে নিয়ে আপলোড করছে, সেখানে একটি থাম্বনেল দিয়ে দিচ্ছে, আরেকজনের ফেস কেটে থোবরা কেটে এনে মিশায় টিশায় কিভাবে থাম্বনেল বানায়, তারপর ভিউস এর জন্য কাজগুলো করছে। তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু নিলয়ের বউ এই কথাগুলো বলছে। আপনারা আসলে টাকা কামানোর জন্য কতটা ক্ষুধার্ত হয়ে যাচ্ছেন সেটা বলে কখনো আপনাদেরকে বোঝানো যাবে না। আমরা যখন ইউটিউবে যাত্রা শুরু করি তখন আমাদের লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল আমরা সাকসেস হবো, একসময় আমাদের এত মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, এত লক্ষ সাবস্ক্রাইবার হবে, টাকা যে কামাবো ভাই, তখন এই লক্ষ্যটা ছিল না। আর বর্তমানে মানুষ এখন আসে কিভাবে টাকা কামাবো, তার সাবস্ক্রাইবার দেওয়া দরকার নাই, তার এখন টাকা দরকার। আর যখনই টাকার নেশা ঢুকে যায় তখনই মানুষ বাজে কাজ করা শুরু করে। আজকে নিলয়ের বউ কতটুকু কষ্ট পাওয়ার পরে এই কথাগুলো বলছে সেটা কি আপনারা জানেন? এই কথাগুলো শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো অনেক কষ্ট থেকেই বলছে, কথাগুলো বলতে আজকে বাধ্য হয়েছে আপনাদের কারণে। এতদিন যাবৎ তো এই সকল কথাগুলো বলেনি, আজকে কেন বলছে? এই সকল বাজে মন্তব্য কমেন্ট তার আর সহ্য হচ্ছিল না, এমনি তো স্বামীকে হারিয়ে তিনি এখন একেবারেই হতাশায় আছে, সেইখানে আবার আপনাদের বাজে মন্তব্য। আপনারা কি চান না এই মেয়েটি বেঁচে থাকুক? যদি চান তাহলে তাকে নিয়ে আর বাজে মন্তব্য করবেন না। এখন নীলের বউ বেঁচে আছে, এখন তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, সেও যদি মারা যায় তখন আবার দেখবেন আপনাদের আবেগের শেষ নাই। মানুষ বেঁচে থাকতে মর্ম দিতে শিখুন। আর আপনারা যদি দুদিন পর পর ইন্টারভিউ না নেন তাহলে হয়তো এগুলো নিয়ে সমালোচনাও হবে না, মানুষ এই বিষয়টা ভুলে যাবে। আপনারা জীবিত রাখার জন্য ইন্টারভিউ নিচ্ছেন, মানুষও সমালোচনা করে যাচ্ছে। আপনারা যতদিন ইন্টারভিউ নেবেন ততদিন পর্যন্ত মানুষ সমালোচনা করবে। আই হোপ বুঝতে পেরেছেন, না বুঝলেও কিছু করার নেই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।